আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে, সাথে আছি নুসরাত লাবনী। শুরুতে জানাবো শিরোনামগুলো। আকর্ষণীয় কৃষি উদ্যোগ হয়ে উঠেছে বায়োফ্লক পদ্ধতির মাছ চাষ, সম্ভাবনাময় খাত হিসেবে দেখছেন তরুণ উদ্যোক্তারা। এবং চাঁদপুরে দ্রুত কমে যাচ্ছে আলু চাষ, টানা লোকসান এবং সরকারি সহায়তা না পাওয়ায় আগ্রহ নেই কৃষকের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। শিক্ষিত তরুণ উদ্যোক্তাদের কাছে এখন আকর্ষণীয় কৃষি উদ্যোগ হয়ে উঠেছে বায়োফ্লক পদ্ধতির মাছ চাষ। কুমিল্লার তরুণ ব্যবসায়ী রোমেল মজুমদারের উদ্যোগ জানান দিচ্ছে সে কথা। 10টি হাউস নিয়ে শুরু করে বিপুল সম্ভাবনা দেখছেন তিনি। আরও জানাচ্ছেন শাইক সিরাজ। পারিবারিক কারণেই তারুণ্যের শুরুতেই হাতে এসেছে ব্যবসা সাফল্য, তারপর দৌড় শুরু নিজের স্বপ্নের পথে। এই পথে এসে রোমেন মজুমদারের হাতে খড়ি বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের সঙ্গে। 10টি হাউজে রকমারি মাছের লালন পালন আর উৎপাদন নিয়ে পরীক্ষা নিরীক্ষা। এখানে একটু এক্সপেন্সিভ যেমন মাগুর, পাবদা, সব দামি মাছ যেগুলো খুবই সেনসিটিভ। আচ্ছা আচ্ছা, তা এগুলো আমি দেখার জন্য যে এগুলো হয় কিনা, এগুলো হয়েছে আল্লাহর রহমতে। এক একটা থেকে এক এক মাস, এক একটা থেকে এক মাস জি। এখানে একটা দুইটা তিনটাতে গুলশা, আচ্ছা, দেন আপনার পাবদা, আচ্ছা, তারপরে হচ্ছে মাগুর, তারপর কই, আমরা যে খাচ্ছি মাছ এটা কিন্তু নিরাপদ না, এটা মোটামুটি নিরাপদ, কোনো কিছু নিরাপদ দেখতেছি না আমি। একটা আইটেম যদি মার্কেটে আমি নিরাপদ ভাবে দিতে পারি তাহলে এটা আমার কাছে খুব ভালো লাগবে। গুলশা, তেলাপিয়া, শিং কিংবা চিংড়ি সবগুলোরই ভালো সম্ভাবনা দেখছেন রোমেল। কালারের কারণে এটা আমি 10-20 টাকা বেশি পাই। আচ্ছা, টেস্টের জন্য আপনার এখন আপনি যদি বিক্রি করে আমি যদি 4টা কেজি আমি 100 বা 110 টাকা বা 120 টাকা মধ্যে বিক্রি করতে পারবো। আচ্ছা, গুড। এবং টেস্টও তো একদম টোটালি ডিফারেন্ট হবে। টোটালি ডিফারেন্ট, কোনো গন্ধ আসবে না এটাতে। বায়োফ্লক নিয়ে বহুদূর যাওয়ার স্বপ্ন রয়েছে তার। মাছ চাষে অত্যাধুনিক প্রযুক্তি বায়োফ্লক সম্প্রসারণে এগিয়ে আসছে তরুণ প্রজন্ম, যারা বুদ্ধিমত্তা, ব্যবসায়ী দক্ষতা এবং তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। এবং এদের হাত দিয়েই মাছ চাষে নতুন একটা বিপ্লব ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। তরুণ প্রজন্মের ভেতরে যারা এখনও বেকারত্বে দিন পার করছেন, তারা শুধুমাত্র একটি সিদ্ধান্ত গ্রহণ করুন, ছোট্ট আকারে হলেও বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের সাথে সম্পৃক্ত হন। রোমেল যে উদাহরণটি তৈরি করেছে সেটি এ এলাকার অন্যান্য তরুণদের জন্য হতে পারে অনুসরণীয়। কুমিল্লার উত্তর রামপুরার রোমেল অ্যাগ্রো ফার্ম থেকে শাইক সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটিও মানুষ অনুষ্ঠানে। সংবাদে নিয়ে নেব মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে নেব বিরতি, বিরতির পর থাকছে। চাঁদপুরে দ্রুত কমে যাচ্ছে আলু চাষ, টানা লোকসান পর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে। গত কয়েক বছর ধরে ফলন বিপর্যয় এবং সরকারি সহায়তা না পাওয়ায় আলু চাষ কমিয়ে দিয়েছেন চাঁদপুরের কৃষক। কৃষক জানান প্রতি বছর লোকসানের কারণে আলু চাষ একরকম ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন তারা। চাঁদপুর থেকে ইকরাম চৌধুরী পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গত কয়েক বছরের প্রাকৃতিক দুর্যোগ ও অনাবৃষ্টিতে কৃষকের উৎপাদিত আলুর মারাত্মক ক্ষতি হয়েছে। এতে ভয়াবহ আর্থিক সংকটে পড়েন কৃষক। অনেকে আলু উৎপাদনের সময় ঋণ নিয়েও পরিশোধ করতে পারেননি, পাওয়া যায়নি সরকারি সহায়তাও। গত বছর বস্তা পাইছি আমরা 21,000 টাকা, তো এই বিলে মাইর খেলে আমরা পোষাইবে কই থেকে? কৃষক তো পয়সা 12 নিয়েছে, 4 নিয়েছে, এইবার তো 3টা সুস্থ নিয়েছে, ওই যে সুস্থ ইনটা সব সুস্থ নিয়েছে। 3 বছর যাওয়াতে এই জমিনের ভিতরে ফসলে মাইর খেয়েছে, সেখানে তো এবার করি না। কয়েক বছর আমরা আলু ফসল মাইতে খাইয়া অনার সালাম পুঁজি নাই, অন আলু খেতে কম করি, এই 2-4 ঘন্টা করি আর কি। আমরা গেছে আলু খেতে করি, মনে করেন বৃষ্টি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এইবার অনেক কম হইব আলু। যদি সরকারি সহায়তা হইতাম তাহলে এই আমরা ফসল করতে পারতাম, ঘুরে দাঁড়াইতাম, সব জমিন দেয় না, সার পুরো খালি হয়ে রয়েছে। চাঁদপুরে এবার 8,500 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য নির্ধারণ করেছিল কৃষি বিভাগ। 21 ডিসেম্বর পর্যন্ত চাষ হয়েছে মাত্র 3,500 হেক্টর জমিতে। মাঝখানে বুলবুলের
জনিত আবহাওয়া খারাপের কারণে কিছু বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টিপাত হওয়ার কারণে আলুর রোপণ প্রক্রিয়া প্রায় এক সপ্তাহ বিঘ্নিত হয়, এই জন্য একটু স্লো হয়েছে এবং একটু সময় নিচ্ছে, তবে যে টার্গেট সেটা অর্জিত হবে। অনেক কৃষক আলুর পরিবর্তে সরিষা সহ অন্যান্য ফসল চাষ করছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের শেষ ভাগে শিরোনামগুলো জানাবো আরো একবার। আকর্ষণীয় কৃষি উদ্যোগ হয়ে উঠেছে বায়োফ্লক পদ্ধতির মাছ চাষ, সম্ভাবনাময় খাত হিসেবে দেখছেন তরুণ উদ্যোক্তারা। এবং চাঁদপুরে দ্রুত কমে যাচ্ছে আলু চাষ, টানা লোকসান ও সরকারি সহায়তা না পাওয়ায় আগ্রহ নেই কৃষকের। শেষ করছি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।